ভাই গরুটা কতদিন আসছেন? 1,24,000 টাকা হাসলি সহ ওজন কিরকম হবো? 4.5 মন। গরুটা কোন জায়গায় নিয়ে যাবেন? আইপুর গ্রাম। কোন জায়গাটা? বানসারামপুর। বানসারামপুর থানা আইপুর গ্রাম এবং আইপুর ইউনিয়ন। আইপুর ইউনিয়ন? গরুটা কি পাওয়ার জন্য না কুরবানির জন্য? অনুষ্ঠানের জন্য। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 4.5 মন ওজনের একটি গরু, মাত্র 1,24,000 টাকা না? 1,24,000 টাকা হাসলি সহ নিয়ে আসছেন ওনারা। গরুটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর দেখতে, প্রাইসটাও খুব সুন্দর, রিজনেবল প্রাইস। তো ভিউয়ার্স আপনারা যদি রিজনেবল প্রাইসের মধ্যে গরু কিনতে চান তাহলে অবশ্যই বিষ্ণুন্দী হাটে আসবেন। কাকা গরু কত দলেছেন? কত পড়ছে গরুটা? 30,000 টাকা। কি গাভিন? ওজন কিরকম হবো? তেমন কি পাওয়ার জন্য নাকি অনুষ্ঠানের জন্য, কোরবানিদের জন্য? যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে ভাই দেখতে পাচ্ছেন উনি অগ্রিম কোরবানির জন্য গরু কিনে রেখেছেন। তো আমরা জানি কোরবানির গরু আগে থেকে পালা ভালো এবং পালার পরে কোরবানি দেওয়া ওইটা সোয়াব বেশি হয়। তো এই জন্য এই ভাই আগে থেকে কোরবানি গরু কিনে নিয়েছেন। কত বললেন জানি ভাই? 30,000 টাকা। মাত্র 30,000 টাকার মধ্যে সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি গরু কিনে নিয়েছেন। কাকা গরু কেটে কিনে আনছেন? জায়গা পান না? একটু রেস্টে রাখবেন, রেস্টে রাখবেন না, এটা ঠিক আছে। তো গরুটা প্রাইস কিরকম চাইছিলেন কাকা? গরুর দামটা 1,20,000। বেচবেন কত হইলে? না আপনার একটা আনুমানিক ধারণা আছে না যে আমি এত হইলে বিক্রি করবো? 1,00,000 হইলে না? এটা ওজনটা কিরকম হবো? 3.5 মন না? আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 4 মন ওজনের একটি গরু। আমাদের এই মুরব্বিটা আছে 1,20,000 টাকা দাম চেয়ে চাওয়ার ইচ্ছে আছেন। 1,00,000 টাকা হলে ওনার ইচ্ছা আছে বিক্রি করবে। তো এখন উনি গরুটাকে একটু রেস্টে রাখবে কারণ হাটের মধ্যে কোনো জায়গা নাই। তো গরুটা একটু ছায়ার মধ্যে রেস্টে রাখবে। কাকা গরু কি এটা আপনার? গরু কি হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন? এটা প্রাইসটা কিরকম চাচ্ছেন? 1,55,000। কত হইলে বিক্রি করার ইচ্ছা আছে? 40-এর উপরে হইলে বিক্রি করব। 1,40,000-এর উপরে? ¡Gracias!